এই ভিডিওতে আমরা আলোচনা করব রক্তচন্দন নিয়ে। বন্ধুরা, আমি আগের দুটো ভিডিওতে শ্বেতচন্দন নিয়ে আলোচনা করেছি। শ্বেতচন্দনের চারা আপনারা কোথায় পাবেন, কিভাবে তৈরি করবেন চারা, কোথায় লাগাবেন, তো বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা শ্বেতচন্দনের চারা সম্পর্কে দেখে নিতে পারেন। আর আমরা আজ এখন দেখাচ্ছি রক্তচন্দন নিয়ে। দেখুন বন্ধুরা, এটা একটা রক্তচন্দন গাছ। আমার বাগানে দুটো রক্তচন্দন গাছ আছে, তো তার মধ্যে একটা রক্তচন্দন গাছ এটা। আমি দুটো রক্তচন্দন গাছই দেখাচ্ছি, তার আগে দেখে নিই। রক্তচন্দন কিন্তু আমাদের এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে ওয়েদার, সেখানে কিন্তু রক্তচন্দন চাষ যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এখানে বাণিজ্যিকভাবে কিন্তু আমরা রক্তচন্দন চাষ করতে। এই চন্দন গাছটি দেখুন বন্ধুরা, বিশেষ কোনো পরিচর্যার কিন্তু প্রয়োজন হয়নি। আমি যদি মাটির দিকে দেখি, এই এখানে তেমন আলাদাভাবে কোনো মাটি তৈরি করা হয়নি। এমনি আমরা এখানে আম জাম যেমনভাবে চাষ করি তেমনভাবে এই গাছটি লাগানো। তবে চন্দন গাছ লাগানোর সময় বন্ধুরা খেয়াল রাখবেন, চন্দন গাছের গোড়াতে যেন কোনোভাবেই জল না জমে। যদি চন্দন গাছের গোড়াতে জল জমে, তাহলে কিন্তু চন্দন গাছ কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। একটা জিনিস মনে রাখবেন, যেখানে প্রচণ্ড তুষারপাত হয় সেখানে কিন্তু চন্দন গাছ লাগানো সম্ভব নয়, সেখানে কিন্তু চন্দন গাছ জন্মায় না বা বৃদ্ধিও ভালো হয় না। এই চন্দন গাছটি আপনারা যারা দেখতে পাচ্ছেন, এটার বয়স মোটামুটি 7 বছরের মতো, 7 বছর হয়ে গেছে চন্দন গাছটি, অনেকটাই বড় হয়ে গেছে চন্দন গাছ। এটা একটা রক্তচন্দনের প্রজাতি, শ্বেতচন্দন, রক্তচন্দন আপনারা সবাই জানেন খুবই মূল্যবান এবং খুবই দামি। এগুলোর বাজার মূল্য যদি গাছের বয়স কম থাকে, মোটামুটি 15-20 বছর বয়সী একটা গাছের থেকে যে কাঠ পাওয়া যায়, মূল কাস্টলো কাঠ যেটা আমরা যাকে হার্ডউড বলি, মানে এই কাণ্ডল অংশটা, এর দাম কিন্তু প্রায় 6,000 টাকার মতো কিলো হয়ে যায়। বন্ধুরা আপনারা এটা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। তো আমার বাগানে যে দুটো রক্তচন্দন গাছ ছিল, এটা একটা তো দেখলেন, এটা অনেকটাই বড় হয়েছে। আর একটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা অপেক্ষাকৃত একটু ছোট। দেখুন আর একটা চন্দন গাছ, এটাও কিন্তু রক্তচন্দন, এটা অপেক্ষাকৃত একটু ছোট, দুটো একসঙ্গে লাগানো ছিল। দেখুন আবার আমি বলবো যে মাটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে হয়, এমন কোনো ব্যাপার নেই। আপনারা যারা বাণিজ্যিকভাবে চন্দন গাছ চন্দন চারা লাগাতে চাইছেন, তাদের বলবো অনেকেই ইউক্যালিপটাস, মেহগনি বা অন্যান্য গাছ লাগান। আপনারা যেখানে ইউক্যালিপটাস, মেহগনি গাছ লাগান, ওরকম জায়গাতেই যদি একটু উঁচু করে মাটি ফেলে যদি চন্দন গাছ লাগান, আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হবেন, লাভবান হবেন। কারণ চন্দন গাছের বাজার মূল্য অনেক বেশি, আর এর ভারতীয় বাজারে শুধু নয়, আন্তর্জাতিক বাজারেও প্রচুর চাহিদা। আপনারা চাইলে যে কোনো জায়গাতে অনেক দামি চন্দন গাছ বিক্রি করতে পারেন। তবে কিন্তু একটাই কথা বন্ধুরা, চন্দন গাছ লাগিয়ে কিন্তু অনেকটা সময় দিতে হবে। ন্যূনতম 12-15 বছর না হলে চন্দন গাছ বিক্রির মতো হয় না। তার থেকে যদি আপনি আর একটু বেশি সময় দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চন্দন গাছের থেকে লাভ পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এই চন্দন গাছে কিন্তু বন্ধুরা ফুল এসেছিল এবং ফলও হয়েছে। আমি আপনাদের ফল পেড়ে দেখাবো। বন্ধুরা দেখবেন উপরে যে শুকনো অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ফল, মানে ফলের অংশ আর কি, ফল থেকে বীজ পড়ে গেছে। এখনও একটা পোর্শনে ফল রয়েছে, আমি আপনাদের পেড়ে দেখাচ্ছি ফলটা কেমন হয়। আমি আপনাদের এখান থেকে পেড়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি আপনাদের চন্দন গাছের ফল পেড়ে দেখাচ্ছি। এই চন্দন গাছে অল্প কিছু ফল আছে, আগে অনেক ফল আমি পেড়ে নিয়েছি। চন্দনের ফল কিন্তু খুব দামি বলে আমি চন্দন গাছে বেশি ফল রাখিনি, তো তখন তো ভিডিও করা হয়নি। এবার আমি জাস্ট এখান থেকে অল্প কিছু ফল আছে সেটা পেড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন চন্দন গাছের ফল কেমন হয়, আপনারা একটু দেখতে পারেন। এই ফল থেকেও কিন্তু আপনারা চাষ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, চন্দনের ফল কিন্তু আমি পেড়ে নিয়েছি, আপনারা এবার দেখাবো চন্দনের ফলগুলো কেমন হয়। এগুলো কিন্তু সব দেখুন বন্ধুরা, এগুলো সবই কিন্তু রক্তচন্দনের ফল। বন্ধুরা এগুলো সবই কিন্তু রক্তচন্দনের ফল। দেখুন বন্ধুরা, এগুলো সবই হলো রক্তচন্দনের ফল। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব দামি, বাজারে এর বাজার মূল্য অনেকটাই বেশি, একদম এগুলো অরিজিনাল আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এগুলো আমার বাগানেরই, আমি আগে অনেক ফল পেড়েছি, পেড়ে আলাদা করে রেখেছি বিক্রির জন্য। তো আপনারা ফল থেকেও কিন্তু, ফল পেড়েও কিন্তু উপকৃত হতে পারেন। আরও কিছু ফল নিচে পড়ে গেছে পাড়ার সময়, তো
এইগুলো হচ্ছে, এগুলো যদি আমরা লাগাই, সঠিকভাবে পরিচর্যা করি, তাহলে কিন্তু আমরা চন্দন গাছ, নতুন করে চন্দন গাছ তৈরি করতে পারবো। চন্দনের চারার কিন্তু দাম অনেক বেশি। আপনারা চন্দনের চারার বাজার মূল্য নিশ্চয়ই অনেকেই জানেন, যারা চন্দন সম্পর্কে, চন্দন কিনেছেন বা চন্দন সম্পর্কে কালচার করেন। একটা চন্দন চারা, রক্তচন্দন চারা কিন্তু প্রায় ন্যূনতম 500 টাকার উপরে দাম রয়েছে ভারতীয় বাজারে। আর সেটা যদি বাইরে পাঠাতে হয় সেটা কিন্তু প্রায় 1000-1500 টাকার মতো দাম হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত আপনাদের আমি রক্তচন্দন সম্পর্কে দেখালাম। পরবর্তীতে আপনারা যদি এই সম্পর্কিত কোনো ইনফরমেশান চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের আরও বিস্তারিত জানিয়ে দেবো কীভাবে চাষ করবেন, কোথায় চারা পাবেন। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।